আছে ওস্তাদ সম্মাননা শারদ, ঠিক আছে। এবং ওদের একটা নতুন ক্লাব হয়েছে, ক্লাবটার নাম কি জানো? বিডিপিএল রেসিং ক্লাব। বিডিপিএল রেসিং ক্লাব, ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আমরা এখন আছি হচ্ছে রাজশাহীতে, এই জায়গাটার নাম কি? সীমান্ত নগর, পাশে নদী, অন্ধকার হয়ে গেছে, এর জন্য হয়তো দেখা যাচ্ছে না। তো ব্যাপারটা হচ্ছে আমার ওস্তাদ, ঠিক আছে, এখানে আসছে। তো রাজশাহীর যে ভাইয়েরা আছে তারা আসলে এখন আমার ওস্তাদকে আসলে এই ফুলের সম্বর্ধনা দিবে, তো এটাই আপনাদেরকে বেসিক্যালি দেখাবো। তো চলেন আসলে ভাইদের সাথে আগে পরিচয় হওয়া যাক। হ্যাঁ, আগে ভাইদের সাথে পরিচয় হওয়া যাক। তো দর্শকবৃন্দ, এখন একে একে পরিচয় হবো। প্রথমে আছে হচ্ছে নাহিদ ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাহিদ, আমি চাকরিতে পুলিশে জব করি, আমার বাসা ছিল শান্তিবাগ। আচ্ছা আচ্ছা, নাহিদ ভাই সবার আগের পরিচয়টা দেওয়া হয় না, আপনি একজন কবুতর প্রেমী। জি ভাই, অবশ্যই, আমি ছোটখাটো কবুতর বাজে ভাই, অত বড় না কবুতর মন্ত্র না ভাই, না চাকরির পাশাপাশি কবুতর। হ্যাঁ, তো পাশে আছে আরেক ভাই, ঠিক আছে, একটু সামনে আসেন। হ্যাঁ, নামটা ভাইয়া? আমার নাম মোহাম্মদ জুয়েল। আচ্ছা জুয়েল ভাই, ঠিক আছে, জুয়েল ভাই একজন কবুতর প্রেমী, ঠিক আছে। কবুতরের সাথে থাকতে কেমন লাগতেছে জুয়েল ভাই? ভালো, ছোট কাল থেকেই আছি, এখনো আছি, আশা করি যে। আর আপনাদেরকে একটা নিউজ দিই, সেটা হচ্ছে রাজশাহীতে কিন্তু কবুতর রেসিং শুরু হচ্ছে, ঠিক আছে, ইনশাল্লাহ কবুতর রেসিং শুরু হচ্ছে। এবং প্রথম একটা টুর্নামেন্ট হবে 15 কিলো, এবং এই টুর্নামেন্টটা আপনার ইনশাল্লাহ কুরবানি ঈদের পরপর হবে ইনশাল্লাহ, আল্লাহ চাইলে। পাশে আছে রিয়েল। ঠিক আছে, রিয়েলের পরিচয় তো মনে হয় না দেওয়ার কিছু আছে, তারপরেও যারা তোমাকে চিনে না পরিচয়টা দাও। আমি মোহাম্মদ আবিদুর রহমান রিয়াল, আমি হচ্ছে রাজশাহীতে কবুতর পালন করি। আমি হচ্ছে রেসিং যে ট্রেনটা ঢাকাতে চলে আসছে, আমার রেসিংটা খুব পছন্দ, হাই ফ্লাইং এর পাশাপাশি। আমি চাচ্ছি যে রাজশাহীর মানুষজন রেসিং এর প্রতি আগ্রহটা দেখা, সবাই এই ট্রেনে এখন যতজন আছে আমরা সবাই চেষ্টা করছি রাজশাহীতে রেসিং এস্টাবলিশ করার জন্য। ওস্তাদ আর সাথে তোমরা খুশি নাকি খুশি না সেটা বলো। স্যার আমরা অনেক খুশি, এরকম ভাবে কাছে সময় দিচ্ছে আমাদেরকে, এটা মনে নামা যায় আমরা ইনশাআল্লাহ। আমরা চাইবো ওস্তাদ দীর্ঘজীবী হোক, হাই ফ্লাইং এর একটু মনোযোগী হলে আমরা একটু হাই ফ্লাইং আলহামদুলিল্লাহ। এই যে পাশে আমাদের আসিফ সাহেব আছে। তো যাই হোক, আমরা এখন আসলে অনুষ্ঠানটা করি, কারণ আকাশের অবস্থা ভালো না, ঠিক আছে। ওস্তাদ আপনি একটু নিচে দাঁড়াইলে ভালো হয়, এই মধ্যে আসলে ভালো হয় ওস্তাদ, সরি নিচে, আই এম সরি এক্সট্রিমলি সরি, ঠিক আছে। আসলে ওস্তাদ আসাতে আপনার মনে করেন রাজশাহী বলেন চাপাই বলেন সবাই অনেক খুশি, ঠিক আছে। তো এখন আসলে ওস্তাদকে মালা পরে বরণ করে নিবে, হচ্ছে রাজশাহীতে আমাদের সাথে এই প্রথম অবস্থান করার জন্য সময় দিচ্ছে এবং এসেছে এই আনন্দে। ছবি তুলো তোমরা জানাচ্ছি এখানে, একটু ওয়েলকাম। ফুলের মালা দিয়ে এখন ওস্তাদকে বরণ করে নিচ্ছে, ঠিক আছে। নামটা কি জানো? জুয়েল ভাই। ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে জুয়েল ভাই, তালি হবে, ঠিক আছে। ওস্তাদ দীর্ঘজীবী হোক, এবং আমি আমার পক্ষ থেকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমরা সবাই একটা পরিবার, আমরা সবাই যেন একসাথে থাকতে পারি। সবাই একটু চাইপা দাঁড়ান, হ্যাঁ সবাই একটু চাইপা দাঁড়ান, আমি ফ্রেমে নিতে পারতেছি না, চাপেন সবাই চাপেন একটু। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যেন একসাথে থাকতে পারি, এবং আমাদের যে কবুতর প্রেমী পরিবারটা আছে, যেমন আমাদের পরিবার আগে ছিল শুধু ঢাকায়, ঢাকা থেকে এখন রাজশাহী হয়েছে, চাপাই হয়েছে, বাংলাদেশের অনেক জায়গায় হয়েছে, এবং ব্যাপারটা কিন্তু ছোটখাটো ব্যাপার না, এনজয় করার মতো ব্যাপার, অনেক বিশাল ব্যাপার, ঠিক আছে। আমরা জিনিসটা আসলে খুবই এনজয় করতেছি আলহামদুলিল্লাহ, এবং আমার যেটা মনের চাওয়া থাকবে সেটা হচ্ছে যে আমরা সবাই যেন একসাথে থাকতে পারি। তো ওস্তাদ রাজশাহী কেমন লাগতেছে? অনেক আগে আসছিলাম, প্রায় 10 বছর আগে, তো তখন মানে রাজশাহী শহর দিকে মনে হয়েছে শহর যদি হয় শহর হওয়া উচিত বাংলাদেশে, যেমন গাছ গাছালি তেমন অনেক সুন্দর, অনেক পরিষ্কার, এবং রাজশাহী শহর যেরকম পরিষ্কার মানুষ, রাজশাহীর মানুষের মনও তেমন পরিষ্কার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এই কথাটাই কিন্তু তালি লাগে। হ্যাঁ আচ্ছা, নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গের মানুষ অনেক ভালো হয়, আসলে তারা অনেক আন্তরিক, অনেক ভালো। তো আর আজকে আমরা আছি একবারে পদ্মার কাছাকাছি আছি। হ্যাঁ, পদ্মার পারে একবার লাগানো অবস্থা আছে, কাছাকাছি পদ্মার উপরে বিল্ডিং, পদ্মার উপরে হলো ইন্ডিয়া, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ। আচ্ছা, এই বিল্ডিংটা বনায় বাতাসটা ইন্ডিয়া থেকে উড়ে আসতেছে, আমরা ইন্ডিয়ার বাতাস খেয়েছি। আচ্ছা 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 আচ্ছা, তো আসলে অনেক সুন্দর একটা জায়গার মধ্যে আসছি আমরা। তো আর অনেক ভালো লাগতেছে আমাদের এই তো সুন্দর
বন্ধুরা আমাকে শিক্ষার জন্য, ছাত্র গ্রহণ করার জন্য, হ্যাঁ সবাই প্রসঙ্গ ধন্যবাদ। যাই হোক, আমি অনেক খুশি। ঠিক আছে, মামুন ভাই এখন সম্মাননা স্মারক তুলে দিচ্ছে ওস্তাদের হাতে। ঠিক আছে, ঠিক আছে, তালি দিচ্ছ না কেন সবাই, তালি দাও না কেন? ঠিক আছে, ওস্তাদের সম্মাননা স্মারক। ঠিক আছে, এবং ওদের একটা নতুন ক্লাব হয়েছে, ক্লাবটার নাম কি জানো? বিডিপিএল রেসিং ক্লাব। বিডিপিএল রেসিং ক্লাব, ঠিক আছে। এই আর কি, এটা হচ্ছে এই আপনার রাজশাহীর একটা নতুন ক্লাব। তো এই ক্লাবের পক্ষ থেকে আসলে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে ওস্তাদকে। আমার খুব ভালো লাগতেছে, একটা জিনিস চিন্তা করে ভালো লাগতেছে, যে আমি একটা ব্রিজ বানাইতে পারছি, যেই ব্রিজের মাধ্যমে আমরা সবাই আসলে একসাথে থাকতে পারতেছি। তো ভিউয়ার্স, আসলে আমরা এখন রাজশাহীতে খাওয়া দাওয়া টুকটাক করব। তো এরপর আসলে আমাদের সকালে হালকা পাতলা কাজ আছে, আর আমি আসলে ভিডিও করতেছি না ওইভাবে, আপনারা তার মানে ওইরকম কোনো ভিডিও আসলে করা হইতেছে না। তো যেটা করতেছি আসলে এটা আমার হাতের মোবাইল দিয়ে, মনে করেন টুকটাক যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো আসলে আপনাদের সাথে ডেইলি ব্লগ আকারে আসলে দেখাইতেছি, আর কিছু না। তো আমার যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে সব কবুতর বাস একসাথে থাকুক, আমরা একটা সুন্দর সমাজ করি, এটাই হচ্ছে আমার চাওয়া। এবং আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে আগানোর মধ্যে একটা অন্যরকম মজা আছে, সেই মজাটা আসলে আমরা পাইতেছি এই আর কি। ঠিক আছে, ওস্তাদ আসে, আসলে আমরা একটু ওস্তাদের সাথে কথা বলি। ওস্তাদ একটু এদিকে। ঠিক আছে, তো আমাদের তো আর রাজশাহীতে বেশি দিন নাই, ঠিক আছে, আমরা দুই একদিনের মধ্যে আসলে দুই আমরা আরো মধ্যে কালকেই চলে যাচ্ছি। ঠিক আছে, তো একই দিনের মধ্যে রাজশাহী চাপাই যে আমাদের যে বিশাল ট্যুরটা হইলো, এই ট্যুরটা নিয়ে ওস্তাদ আপনার অনুভূতি দেখি। আমাদের ট্যুরের শুই না, অনেকেই পাগল হয়ে গেছে। আমাদের ট্যুরটা কি ছিল একটু বলেন আপনি। আমরা তো কোথায় কোথায় গেছি? লালমনিরহাট, সেখান থেকে দূরে পাটগ্রাম, তারপর ওইখান থেকে আমরা বগুড়া ছিলাম এক রাত, তারপর আমার তারপর ওইখান থেকে পরের দিন আমরা চাপাই চলে গেছি, ডাইরেক্ট চাপাই চলে গেছি। চাপাই থেকে সারাদিন থেকে রাত্রে আসছি রাজশাহী, কালকে থাকছি, আজকে আবার সারাদিন রাজশাহী, কালকে সারাদিন রাজশাহী, সন্ধ্যার মধ্যে সন্ধ্যার পরে আল্লাপাক বাঁচাইলে ইনশাল্লাহ ব্যাক করবো, বাসা দিন রওনা দিব। আমরা এখন পর্যন্ত নিয়ার অ্যাবাউট মনে করেন আপনার এই কত ডিস্টেন্স কভার করছি আপনাদেরকে একটু বলি। আমরা এখন পর্যন্ত প্রায় আমরা মনে হয় আপনার 1200-1400 কিলো আমাদের ঘোরা হয়ে গেছে। ঠিক আছে, এই আর কি 1200-1400 কিলো ঘুরে ফেলছি। ঠিক আছে, তো ভাইয়া এর আগে তো আমাদের সাথে ছিলেন না, আজকে আসলেন। ঠিক আছে, আপনার কেমন লাগতেছে? আমার মানে অসম্ভব ভালো লাগছে যে আমি গুরু বলা দেয় আপনাকে, আমি গুরু মানি, যে গুরু ভাইয়ের সাথে আমার ওরকম ভাবে দেখা হয়েছিল না, আজকে অনেকদিন পর দেখা হয়েছে। আমি একটা জব করি, এই জন্য সময় দিতে পারি না ভাইকে, আজকে সময় দিতে পারি, অনেক ভালো লাগছে। ভাই অসাধারণ একটা মানুষ, ভাইয়ের সাথে যারা থাকবে তারা কোনোদিন ভাইকে ছাড়া একা থাকতে পারবে, ভাই আসলে ভাইয়ের সাথে অবশ্যই সময় টাইম স্পেন্ড করবে। এই জন্য আমি বলছি ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের কবুতরের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, নামাজ কালাম পড়বেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, ভাই পেশা একজন পুলিশ। ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো, একটু আড্ডাবাজি করবো। ঠিক আছে, তো আপনারা সবাই ভালো, আমি চেষ্টা করবো আসলে আড্ডাবাজির ফুটেজগুলো ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য, জানি না পারবো কিনা। ঠিক আছে, তারপর চেষ্টা করবো, আসলে কেউ নাই, একা একা কাজ করতেছি, টুকটাক ভিডিও করতেছি, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আসলে আমি জানি। আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালাম।